আসসালামু আলাইকুম। বিসিআইসির পরিচিতি পর্বে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ১৯৭২ সালের রাষ্ট্রপতির ২৭তম অধ্যাদেশ এবং ১৯৭৬ সালের ২৫ নম্বর সংশোধনী বলে তিনটি কর্পোরেশন যথা বাংলাদেশ ফার্টিলাইজার কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল কর্পোরেশন, বাংলাদেশ পেপার অ্যান্ড বোর্ড কর্পোরেশন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডাইজড কর্পোরেশনকে একীভূত করে পহেলা জুলাই ১৯৭৬ সালে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন তথা বিসিআইসি প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে দশম জাতীয় সংসদের ২১তম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির সম্মতিক্রমে বাংলাদেশ শিল্প ও প্রতিষ্ঠান জাতীয়করণ আইন ২০১৮ পাশ হয়ে সরকার কর্তৃক জারি হয়। বর্তমানে উক্ত আইন দ্বারা বিসিআইসি পরিচালিত হচ্ছে। মোট ৮৮টি শিল্প প্রতিষ্ঠান নিয়ে বিসিআইসির অগ্রযাত্রা শুরু হলেও বর্তমানে বিসিআইসি নিয়ন্ত্রণাধীন ১০টি চালু কারখানা এবং একটি ট্রেনিং ইনস্টিটিউট রয়েছে। কর্পোরেশনের সার্বিক কার্যক্রম সরকারের পক্ষ থেকে নিয়োগকৃত একজন চেয়ারম্যান এবং ৫ জন পরিচালকের সমন্বয়ে গঠিত একটি বোর্ড অব ডিরেক্টরস এর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। হুশিয়ারা নদীর পাড়ের ঐতিহ্যবাহী ফিঞ্চুগঞ্জ উপজেলায় শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড SFCL গড়ে উঠেছে। শিল্প সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলাই ছিল জাতির পিতা বঙ্গবন্ধুর লালিত স্বপ্ন। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা তার লালিত স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমান সরকারের একটি অগ্রাধিকার প্রকল্প হিসেবে স্থাপিত শাহজালাল সার কারখানার উৎপাদিত সার কৃষিকাজে ব্যবহারের মধ্য দিয়ে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখছে। শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন বিসিআইসি এর নিয়ন্ত্রণাধীন দেশের সর্ববৃহৎ আধুনিক শক্তি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব সার কারখানা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১২ সালের ২৪ মার্চ এই কারখানার ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এই ঐতিহাসিক কাজের শুভ উদ্বোধন করেন। কারখানাটির দৈনিক উৎপাদন ক্ষমতা ১৭৬০ মেট্রিক টন গ্র্যানুলার ইউরিয়া সার, ১০০০ মেট্রিক টন তরল অ্যামোনিয়া এবং এর বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫,৮০,৮০০ মেট্রিক টন ইউরিয়া সার ও ৩,৩০,০০০ মেট্রিক টন তরল অ্যামোনিয়া। এবারে যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানাটি যমুনা নদী হতে প্রায় ১০ কিলোমিটার দূরত্বে ১৯৯১ সালে তারাকান্দি থানা সরিষাবাড়ি জামালপুর জেলায় স্থাপিত হয়। এর নির্মাণ কাজ নভেম্বর ১৯৮৯ সালে শুরু হয়। কারখানাটির নির্মাণ কাজ সমাপ্ত করে ৩১শে ডিসেম্বর ১৯৯১ সালে প্রথম ইউরিয়া সার উৎপাদন হয়। পরবর্তীতে পিজিটিআর ও অন্যান্য আনুষঙ্গিক কাজ সম্পূর্ণ করে পহেলা জুলাই ১৯৯২ সালে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন শুরু হয়। এই কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা যথাক্রমে ১৭০০ মেট্রিক টন ইউরিয়া এবং ১,০৭৮ মেট্রিক টন অ্যামোনিয়া। কারখানাটির বার্ষিক ইউরিয়া উৎপাদন ক্ষমতা ৫,৬১,০০০ মেট্রিক টন এবং অ্যামোনিয়া ৩,৫৫,৭৪০ মেট্রিক টন। এই কারখানা হতে উত্তরবঙ্গের মোট ১৬টি জেলা এবং জামালপুর, টাঙ্গাইল, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ ও কিশোরগঞ্জ সহ মোট ২৩টি জেলায় সার সরবরাহ করা হয়ে থাকে। চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড কারখানাটি কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে অর্থাৎ চিটাগাং শহর থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরত্বে রাঙ্গাদিয়া আনোয়ারা থানা চট্টগ্রামে স্থাপিত হয়। এটির নির্মাণ কাজ ১লা ডিসেম্বর ১৯৮৫ সালে শুরু হয় এবং ২৯শে অক্টোবর ১৯৮৭ সালে এর নির্মাণ কাজ সমাপ্ত হয়। পরবর্তীতে পিজিটিআর এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ সম্পন্ন করে
28 ফেব্রুয়ারি 1988 সালে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন শুরু হয়। এই কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা যথাক্রমে ইউরিয়া 1700 মেট্রিক টন এবং অ্যামোনিয়া 1000 মেট্রিক টন। কারখানার বার্ষিক ইউরিয়া উৎপাদন ক্ষমতা 5,61,000 মেট্রিক টন এবং অ্যামোনিয়া 3,30,000 মেট্রিক টন। অত্র কারখানা হতে দেশের পশ্চিম দক্ষিণ অঞ্চলীয় 22টি জেলায় ডিলারের মাধ্যমে ইউরিয়া সার বিতরণ করা হয়ে থাকে। এখন আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড কারখানাটি ঢাকা শহর থেকে 100 কিলোমিটার উত্তর পূর্বে ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আশুগঞ্জ উপজেলায় ঢাকা সিলেট মহাসড়ক ও আশুগঞ্জ রেল স্টেশন থেকে 2 কিলোমিটার দক্ষিণে মেঘনা নদীর পূর্ব তীরে অবস্থিত। এর নির্মাণ কাজ 1975 সালে অনুমোদিত হয়ে 1978 সালে কাজ সমাপ্ত হওয়ার কথা থাকলেও 15ই ডিসেম্বর 1981 সালে প্রকল্পের কমিশনিং কাজ সম্পন্ন হয়। একই সাথে পরীক্ষামূলকভাবে উৎপাদনও শুরু হয় এবং পরবর্তীতে পিজিটিআর এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ সম্পন্ন করে 1 জুলাই 1983 সালে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন শুরু হয়। এই কারখানার দৈনিক উৎপাদন ক্ষমতা যথাক্রমে ইউরিয়া 1600 মেট্রিক টন এবং অ্যামোনিয়া 930 মেট্রিক টন। কারখানার বার্ষিক ইউরিয়া উৎপাদন ক্ষমতা 5,28,000 মেট্রিক টন এবং অ্যামোনিয়া 3,06,900 মেট্রিক টন। এবারে ট্রিপল সুপারফসফেট কমপ্লেক্স লিমিটেড কারখানাটি কর্ণফুলী নদীর দক্ষিণ পশ্চিম তীরে উত্তর পতেঙ্গা চট্টগ্রামে অবস্থিত। টিএসপি এক ইউনিটের স্থাপন কাজ 1966 সালে শুরু হয় এবং 10/4/1977 সালে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। টিএসপি দুই ইউনিটের স্থাপন কাজ 1968 সালে শুরু হয়ে 15/9/1974 সালে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদনে যায়। টেকনিক্যাল এন্টারপ্রাইজ ইনকর্পোরেশন ইউএস এর তত্ত্বাবধানে টিএসপি এক ইউনিট এবং হিটাচি জোসন জাপানের তত্ত্বাবধানে টিএসপি দুই ইউনিটের নির্মাণ কাজ সম্পন্ন হয়। টিএসপিসিএল এর মোট স্থাপিত উৎপাদন ক্ষমতা বছরে 1,52,000 মেট্রিক টন। সালফিউরিক অ্যাসিড প্রতি বছরে 1,50,000 মেট্রিক টন এবং ফসফরিক অ্যাসিড প্রতি বছরে 81,000 মেট্রিক টন। তদুপরি বাই প্রোডাক্ট হিসেবে জিপসাম উৎপাদিত হয়। ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড কারখানাটি কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে রাঙ্গাদিয়া আনোয়ারা চট্টগ্রামে অবস্থিত। ডিএপি এক প্রকল্পটির নির্মাণ কাজ 2 ডিসেম্বর 2003 সালে শুরু হয় এবং 30 জুন 2006 সালে নির্মাণ কাজ সমাপ্ত হয়। ডিএপি দুই প্রকল্পটি নির্মাণ কাজ 2 ডিসেম্বর 2003 সালে শুরু হয় ও 2 আগস্ট 2006 সালে এর নির্মাণ কাজ সমাপ্ত হয়। পরবর্তীতে পিজিটিআর করতে ব্যর্থ হওয়ায় 28 জুলাই 2008 সেটেলমেন্ট এগ্রিমেন্টের মাধ্যমে প্রকল্পটি হস্তান্তর হয় ও অন্যান্য আনুষঙ্গিক কাজ সম্পন্ন করে বাণিজ্যিক উৎপাদন শুরু হয়। বার্ষিক উৎপাদন ক্ষমতা 5.28 লক্ষ মেট্রিক টন। দেশের একমাত্র ডিএপি সার নাইট্রোজেন ও ফসফরাস সম্বলিত 2×1 সার উৎপাদনকারী এটি একটি প্রতিষ্ঠান। কর্ণফুলী পেপার মিলস লিমিটেড কারখানাটি কর্ণফুলী নদীর উত্তর পশ্চিম তীরে চট্টগ্রাম শহর থেকে 46 কিলোমিটার দূরত্বে চন্দ্রঘোনা কাপ্তাই রাঙামাটি পার্বত্য জেলায় অবস্থিত। 1948 সালের সমীক্ষার উপর ভিত্তি করে 1950 সালে কর্ণফুলী পেপার মিল প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। কারখানার দৈনিক কাগজ উৎপাদন ক্ষমতা 100 মেট্রিক টন। কারখানার বার্ষিক কাগজ উৎপাদন ক্ষমতা 30,000 মেট্রিক টন। দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান যা সরকারি অতি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান সমূহে
এনসিটিভি, পিএসও, বিভিন্ন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন শিক্ষা বোর্ড ও অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে কাগজ সরবরাহ করে যাচ্ছে। এবারে ছাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড কারখানাটি সিলেটের সুনামগঞ্জে 1941 সালে স্থাপিত হয়। নিজস্ব কারখানায় উৎপাদিত ক্লিংকার দ্বারা সিমেন্ট উৎপাদন করা হয়। বার্ষিক উৎপাদন ক্ষমতা 1,90,000 মেট্রিক টন সিমেন্ট। বাংলাদেশ ইনসুলেটর অ্যান্ড স্যানিটারি ওয়্যার কারখানাটি বক্সনগর মিরপুর ঢাকায় অবস্থিত। 1975 সালে এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় এবং 1977 সালে প্রকল্পের কাজ শুরু হয়ে 1981 সালে স্যানিটারি ওয়্যার ও 1983 সালে ইনসুলেটর বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদনে যায়। দৈনিক এবং মাসিক উৎপাদন ক্ষমতা 7.13 মেট্রিক টন দৈনিক, 217 মেট্রিক টন মাসিক। দেশের বিদ্যুৎ সেক্টরের উন্নয়নে পিডিবি, আরইবি, ডিপিডিসি, টেস্কো, পেসা, ওয়েস্ট জোন ইত্যাদি প্রতিষ্ঠানের নিকট দেশীয় কাঁচামাল ব্যবহার করে উৎপাদিত বৈদ্যুতিক ইনস্টলেটর সরবরাহ করে নিত্য প্রয়োজনীয় স্যানিটারি ওয়্যার তৈরি ও সরবরাহের মাধ্যমে সিরামিক বাজারের স্থিতিশীলতা রক্ষা করে জাতীয় অর্থনৈতিক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করে আসছে। উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরি লিমিটেড কালুরঘাট শিল্প এলাকা চান্দগাঁও চট্টগ্রামে অবস্থিত। 1958 সালে এর স্থাপনার কাজ শুরু হয়ে 1960 সালে স্থাপন কাজ শেষ করে পরীক্ষামূলকভাবে উৎপাদনে যায় এবং 1961 সালে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদনে যায়। 1987 সালে কারখানাটিকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তর করে ঢাকা স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত করা হয় এবং 1996 সাল হতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও তালিকাভুক্ত করা হয়। কারখানার দৈনিক শীট গ্লাস উৎপাদন ক্ষমতা 0.55 লক্ষ বর্গফুট বা 25.49 মেট্রিক টন। কারখানার স্থাপিত বার্ষিক শীট গ্লাস উৎপাদন ক্ষমতা 201 লক্ষ বর্গফুট বা 9,305.56 মেট্রিক টন। এখন টিআইসিআই নরসিংদী জেলার পলাশ থানায় অবস্থিত পিসিআইসির একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটির স্থাপনা কার্যক্রম নেদারল্যান্ড সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় 1988 সাল থেকে শুরু হয়ে শেষ হয় 1996 সালে। 1990 সাল থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু করে। দিন দিন এর প্রশিক্ষণের জনপ্রিয়তা ও প্রসার বাড়তে থাকে, ফলে একসময় বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল ও ইঞ্জিনিয়ারিং বিভাগ সমূহ এই প্রশিক্ষণের বিষয়ে আগ্রহ প্রকাশ করলে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী এবং শাহজালাল বিশ্ববিদ্যালয় সহ প্রায় 17টি বিশ্ববিদ্যালয়ের 39টি বিভাগ টিআইসিআই থেকে নিয়মিত প্রশিক্ষণ গ্রহণ করছে। 7 একর জায়গার উপর প্রতিষ্ঠিত টিআইসিআই এর রয়েছে 7টি ডিপার্টমেন্ট, যেখানে ল্যাব ও শপের সংখ্যা 46টি। টিআইসিআই প্রশিক্ষণের পাশাপাশি কারিগরি সহায়তা সার্ভিস প্রদান করে থাকে। বিসিআইসির যৌথ অংশীদারিত্বে কারখানা সমূহ কর্ণফুলি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড, সানোফি বাংলাদেশ লিমিটেড, বায়োক্রপ সায়েন্স বাংলাদেশ লিমিটেড, নোভাটিক বাংলাদেশ লিমিটেড, সেটিয়া বাংলাদেশ লিমিটেড, ঢাকা ম্যাচ ইন্ডাস্ট্রিজ কোম্পানি লিমিটেড এবং মিরাকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। বিসিআইসির চলমান প্রকল্প সমূহ সার সংরক্ষণ ও বিতরণ সুবিধার জন্য দেশের বিভিন্ন জেলায় নতুন 13টি বাফার গোডাউন নির্মাণ প্রকল্প। সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় 34টি বাফার গোডাউন নির্মাণ প্রকল্প। অস্থায়ী ভিত্তিতে রাসায়নিক দ্রব্য সংরক্ষণের জন্য গুদাম নির্মাণ প্রকল্প। শাহজালাল ফার্টিলাইজার প্রজেক্ট দ্বিতীয় সংশোধিত, ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প জিপিইউএফপি এবং কনভার্সন অফ ওয়েট প্রসেস টু ড্রাই প্রসেস অফ সাতক সিমেন্ট কোম্পানি লিমিটেড প্রজেক্ট। ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্প জিপিইউএফপি নরসিংদী জেলার পলাশ উপজেলায় অবস্থিত পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড পিইউএফএফএল এর জায়গায় দৈনিক 28
মেট্রিক টন, বার্ষিক 9,2400 মেট্রিক টন গ্রানুলার ইউরিয়া উৎপাদনে অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর শক্তি সাশ্রয়ী এবং পরিবেশ বান্ধব একটি নতুন সার কারখানা। নতুন সার কারখানাটি স্থাপিত হলে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের পাশাপাশি সার আমদানির উপর নির্ভরতা হ্রাস পাবে, কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা বৃদ্ধি পাবে এবং দেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।